আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপকামিং এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা আপনাদের মোবাইল হ্যান্ডসেট দিয়ে ঘরে বসেই দেখতে পারবেন এই প্রসিডিউরটি ব্যবহার করবেন রেজাল্ট দেওয়ার উক্ত দিন সাড়ে বারোটার পর থেকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুইটি ওয়ে শেয়ার করেছি যার মাধ্যমে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তো প্রথমেই বলি প্রথম ওয়েটি যদি মিস করে কিংবা প্রথম ওয়েটে যদি সার্ভার অনেক বিজি থাকে সাধারণত আমরা যখন রেজাল্ট দেখতে যাই সবাই একসাথে ঢোকার কারণে সার্ভার বিজি থাকার কারণে আমাদের রেজাল্ট আসতে বিলম্বিত হয় কিংবা রেজাল্ট আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি না তো এই রকম যদি হয় তাহলে আপনি নাম্বার ওয়ান প্রসিটিউটটি ব্যবহার না করে অবশ্যই নাম্বার টু পোস্টিউটটি ব্যবহার করবেন তাহলে আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন এসএসসি পরীক্ষার রেজাল্ট জানার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার প্রয়োজন হবে তো আমার ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন তো অবশ্যই ডাটা কানেকশনটি অন থাকা লাগবে করে দেন এখান থেকে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ডেস্কটপ সাইটটি অন করার কারণে আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করবো সেই ওয়েবসাইটটি খোলা অনেক সহজ হবে তো আপনারা জাস্ট সার্চবারে এসে সার্চ করবেন এডুকেশন বোর্ড কিংবা এসএসসি রেজাল্ট টোয়েন্টি সার্চ করতে পারেন তো এডুকেশন বোর্ড বলে সার্চ করলেই হবে এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করুন তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো এরপর আপনারা এক্সামিনেশনের জায়গায় সিলেক্ট করুন আপনারা কোন ধরনের এক্সামিনেশনটা দিয়েছেন আর কি সো আমরা যেহেতু এসএসসি এবং দাখিলটা সিলেক্ট করে দিলাম এসএস দাখিলের রেজাল্ট দেখতে চাচ্ছি এবং যে সানে যে সনে পরীক্ষাটি দেওয়া হয়েছে সো দুহাজার বিশের রেজাল্ট দেখার জন্য আমি দু হাজার বিশ সিলেক্ট করে দিলাম তারপরে আপনাদের বোর্ড তো আপনাদের যে বোর্ডটি থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করুন দেন অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটি বসিয়ে দিন দেন রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিন অ্যাজ ইউজুয়াল অ্যাডমিট কার্ডে থাকা দেন নাম্বার লাস্ট নাম্বার একটি ইম্পর্ট্যান্ট নোট এখানে দেখুন চার যোগ পাঁচ দেওয়া আছে তো এখানে জাস্ট আপনারা চার যোগ পাঁচ করে যত ফল আসবে সেটি বসিয়ে দিয়ে সাবমিট করলে আপনাদের রেজাল্ট চলে আসবে এখানে সংখ্যা যোগ হবে আপনাদের ক্ষেত্রে অন্য সংখ্যাও আসতে পারে তো আপনারা এই প্রসেসের মাধ্যমে যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন তো আপনাদের মাঝে আমি আরেকটি প্রসেস দেখি দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনারা সবার আগে এবং রেজাল্টের সঙ্গে সঙ্গেই রেজাল্ট জানতে পারবেন তো এর জন্য জাস্ট আপনাদের যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের নামটি এখানে লিখতে হবে তো আমি এক্সাম্পল অনুসারে যশোর বোর্ড লিখলাম আপনারা আপনাদের বোর্ড লিখে সার্চ করবেন তো সার্চ করার পর জাস্ট আপনারা আপনাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু স্ক্রল করে আসলে আপনারা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে একটা জিনিস দেখতে পারবেন এখানে এখন জিএসি রেজাল্ট লেখা আছে আপনাদের ক্ষেত্রে যখন আপনারা এসএসসি এসসির একদিন রেজাল্টের একদিন আগে কিংবা একদিন পরে যখন দেখবেন বা রেজাল্টের দিন যখন দেখবেন তখন এখানে এসএসসি রেজাল্ট দেওয়া থাকবে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে পারে আপনাদের মাঝে আমি যেরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওরকম একটি ইন্টারফেস ওপেন হবে না তো একটি এরকম একটি ইন্টারফেস ওপেন হবে না জাস্ট একটি সিম্পল ইন্টারফেস ওপেন হবে যেখানে রুল নাম্বার দিয়েই আপনি এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দুই নাম্বার প্রসিডিউরটি সাজেস্ট করবো কারণ দুই নাম্বার প্রসিডিওরটি ব্যবহার করলে আপনারা আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আর এই দুই নাম্বার প্রসিডিওরটি ব্যবহার করেই সাধারণত সকল কম্পিউটার কিংবা সকল প্রতিষ্ঠান রেজাল্ট দেখে থাকে তো অবশ্যই আপনি দুই নাম্বার ওয়েটি অ্যাপ্লাই করবেন তাহলে সবার আগে রেজাল্ট দেখতে পারবেন আশা করি সবাই এই ভিডিওটি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার দেখতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ